গত দু মৌসুম আগে হঠাৎই বাংলাদেশের ফুটবলে আগমন ঘটে এক মহারাজার, বসুন্ধরা কিংস। প্রথম দর্শনেই তারা তাক লাগিয়ে দেয় সবাইকে, দলে টেনে আনে রাশিয়া বিশ্বকাপ কাঁপানো ড্যানিয়েল কলিন্দ্রেস এবং লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের বেঞ্চ শেয়ার করা হার্নান বার্কোসকে, যাদের পায়ের জাদুতে মোহিত হয় দেশের ফুটবল জগৎ। কিন্তু করোনার দোহাই দিয়ে এবার তাদেরকেই মাঠে নামতে দিতে চায় না বাংলাদেশের পেশাদার লীগ খেলা বেশিরভাগ ক্লাব। আর্থিক টানাপোড়েনের দোহাইয়ে বিদেশি কোটা বাদ দিয়ে নতুন মৌসুম শুরুর আর্জি তাদের। বিষয়টিতে যার পর নাই অবাক কিংস সভাপতি। প্রতিযোগিতার এই যুগে এ ধরনের চিন্তা দেশের ফুটবলকে পিছিয়ে দেওয়ার নামান্তর তার কাছে। কোটা বাতিল তো দূরে থাক, উল্টো উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ ক্লাব কর্তৃপক্ষের। আমাদের অবস্থান বিদেশি খেলার পক্ষে এবং আমাদের বিশ্বাস যে বিদেশি খেলোয়াড়ের কোটা না কমিয়ে বিদেশি খেলোয়াড়ের কোটাটা উন্মুক্ত করে দেওয়া হয়, যেন উন্মুক্ত করে দেয় শুধুমাত্র অনফিল্ড এতজন থাকবে সেরকম একটা নির্দেশনা যেন বহন করে দেয়। তো বর্তমান যুগে আসলে বিদেশি ছাড়া লিগ চিন্তা ভাবনা করাটা আমার মনে হয় যেটা একটা অবাস্তব বিষয়, কারণ বিদেশি প্লেয়ারদের সাথে খেললে আমাদের দেশের খেলোয়াড়দের মান বাড়ানো সম্ভব এবং সাথে সাথে লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, যেটা আপনারা স্থগিত হওয়া লিগটাতে দেখেছেন যে প্রায় 5-6 টিম একটা অবস্থানে ছিল, লিগের লড়াইয়ের অবস্থান ছিল। এবং গত 2-1 বছর যাবৎ বাংলাদেশে কিন্তু উন্নত মানের বিদেশি প্লেয়ারের আগমন ঘটতে শুরু করেছে, যেটা কিন্তু বাংলাদেশ ফুটবলে একটা ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমার বিশ্বাস। এভাবে যদি এই ধারাটা যদি আগামী 1-2 বছর অব্যাহত থাকে, আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলের মানটা কিছুটা হলেও বাড়বে। কোভিড-19 পরিস্থিতি উন্নতি না হওয়ায় এএফসি কাপের কোনো ভবিষ্যৎ নেই, তাই আপাতত লিগের প্রস্তুতির জন্যই নিজেদের ক্যাম্প চালু রাখতে চায় বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। স্বভাবতই একটু আমাদের পরিকল্পনাতে একটু ব্যাঘাত ঘটেছেই, কারণ আমরা এএফসিকে কেন্দ্র করে দলটা সাজিয়েছিলাম এবং সে মোতাবেক আমাদের ক্যাম্প শুরু করেছি। আমরা ক্যাম্প বন্ধ করবো না, আমরা ক্যাম্প চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাবো যেন অতি শীঘ্রই লিগটা শুরু হয়। নতুন মৌসুম শুরুর আগে মেটাতে হবে আরও একটা ঝামেলা, সেটা আর্থিক দেনা পাওনার। শতকরা হার কিংবা নির্দিষ্ট অঙ্ক, শেষ পর্যন্ত যাই থাকুক তাতে যেন জিতে যায় দুপক্ষই, দাবি কিংস কর্তৃপক্ষের। প্লেয়ারদের দাবি দেওয়া যেমন দাবি দেওয়ার পক্ষে যেমন ন্যায়সঙ্গত কারণ আছে, ঠিক তেমনি ক্লাবগুলোর অবস্থানের বিপরীত তাদের একটা যুক্তিসঙ্গত অবস্থান তারা দাঁড় করিয়েছে। এদিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন বসুন্ধরার 3 ল্যাটিন রিক্রুট হার্নান বার্কোস, রবিন হো এবং ফার্নান্দেস। পরিবার সহ আপাতত এখানেই থাকবেন তারা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। Thank you.